আসসালামু আলাইকুম গাইস, আমি আবার আজকে নিয়ে চলে আসলাম আপনাদের কাছে নতুন রেসিপি, লস্যি রেসিপি। আমি টক দই নিয়েছি এক বাটি, কাঁচের এক বাটিতে এক বাটি, দুটো নিয়েছি লবঙ্গ, বেশি করলে বেশি লবঙ্গ নিবা, দুই চিমটে নিয়েছি সাদা লবণ, আটটা নিয়েছি গোলমরিচ, একটু নিয়েছি মানে এক চামচ নিয়েছি তোমার চিনি, আর তিনটা নিয়েছি আইস কিউব। সব কিছু আমি মিক্সার গ্রাইন্ডারে এবার আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি, এবার আমি গ্লাসে ঢেলে দেব। বেশি গাঢ় আছে, আমি একটু ঠান্ডা জল মিক্স করে দেব। এবার আমি ঠান্ডা জল মিক্স করে দেব। কত সুন্দর হয়ে এসছে লস্যিটা, তোমার কাছে যদি গোলমরিচের পাউডার থাকে তো ওটা দিবা, দিয়ে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে দিবা, কারণ কোন কোন সময় গোলমরিচ দিলে গোটা অনেক সময় থেকে যায়, ওই জন্য পাউডার দিলে বেশি ভালো হয়। এবার আমি দিয়ে দিব চাট মশলা। এবার দিব ব্ল্যাক সল্ট, চাট মশলার পরে দিব এবার ব্ল্যাক সল্ট হালকা, কারণ সাদা লবণ দিয়েছি আমি, এবার ব্ল্যাক সল্ট দিয়ে দিব। এবার চুমুক দিয়ে বা স্ট্রো দিয়ে তুমি খেতে পারো। এবার আমি দুটা করে আইস কিউব দিয়ে দেব, সেই টেস্ট লাগবে। দুটা করে আইস কিউবটা দিয়ে দিলাম। সেই টেস্ট লাগবে, বেশি মিষ্টি খেলে একটু বেশি করে চিনি দিবা। দইটা মিক্সার গ্রাইন্ডারে দেওয়ার সময় তুমি গোলমরিচ পাউডার আর লবঙ্গ পাউডার মিক্স করে দিয়ে দিবা, সেই টেস্ট লাগে। পরিমাণ মতন দিবা, সাদা লবণ দিবা, সব কিছু দিয়ে মিক্সার গ্রাইন্ডার গ্রাইন্ড করে দিবা, কারণ গোটা গোটা দিলে একটু থেকে যায়, ওই জন্য, কারণ দই তো পাতলা হয়, দইয়ের সাথে মিক্সার গ্রাইন্ডারে হয় না, তাহলে তুমি থেতো করেও দিতে পারো, না তো পাউডার দিয়ে মিক্স করে দিতে পারো। চিনি দিবা, চিনি পাউডার বা চিনি দিয়ে দিলা মিক্স করে, তারপরে লাস্টে দিবা তোমার চাট মশলা আর পিট লবণ আর আইস কিউব, দিয়ে সেই টেস্ট লাগে। গরমের দিনে লস্যিটা খুবই ভালো লাগে, বাড়িতে তৈরি করা লস্যি দই খুবই টেস্ট লাগে। এখানে আমার লস্যি রেসিপিটা কমপ্লিট হচ্ছে, ঠান্ডা ঠান্ডা কুল কুল লস্যি। ওকে গাইস, থ্যাংক ইউ, খুদা হাফিজ।